মসজিদে যাওয়ার পথে বেপরোয়া বাসের ধাক্কায় জীবনের শেষ নামাজও পড়া হলো না মসজিদের ইমামের। রাজবাড়িতে বাস চাপায় মোহাম্মদ মর্তুজা আলী নামের এক মসজিদের ইমাম নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে নিহত হয়েছে বলে জানা গেছে। গতকাল বিকেলে 3:45 দিকে দৌলতদিয়া কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ি সদর উপজেলার বাগমারা চন্দনী এলাকায় এই ঘটনাটি ঘটে। বিষয়টি গান্ধীমারা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেন। বাস চাপায় নিহত মোহাম্মদ মর্তুজা আলী রাজবাড়ি সদর উপজেলার এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। স্থানীয় এলাকার ইমাম মর্তুজা আলীর চলাফেরা আচার আচরণে ও দিনী শিক্ষায় এলাকায় বেশ সুনাম ছিল। জানা যায় তিনি রাজবাড়ি ফ্লাওয়ার্স রাইস মিলের একটি মসজিদে ইমামতি করতেন। তবে এই ঘটনার মাসখানেক আগে এলাকার এক আলেম মোটরসাইকেলে দৌলতদিয়া কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ি সদর উপজেলার একই জায়গায় পেছন থেকে বাস চাপা দেয়। তারপর আবারও ঘটল আরেক ঘটনা। এই বিষয়ে হাইওয়ে থানার ওসি মোহাম্মদ লিয়াকত আলী স্থানীয়দের বরাত দিয়ে গণমাধ্যমকে জানান, গতকাল বিকেলে তিনি আসর ওয়াক্তের নামাজে জামাত আদায় করার জন্য রাইস মিলের জামে মসজিদে যাওয়ার সময় সাইকেলে করে রাস্তা পার হচ্ছিলেন। তৎক্ষণাৎ কুষ্টিয়াগামী একটি বাস দ্রুত গতিতে ধেয়ে এসে হুজুরের উপর চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে রাস্তায় পড়ে থাকতে দেখে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে রাজবাড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, এই ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। তবে বাস ও বাসের চালককে আটকের প্রক্রিয়া চলছে। তো দর্শক, একটি চলন্ত বাস একজনের উপর দিয়ে চলে গেল, কিন্তু কেউ বাসটিকে আটকাতে পারল না। তবে ঘটনাটি ঘটার মুহূর্তে বাসের যাত্রীদের উচিত ছিল ড্রাইভারকে আইনের আয়ত্তে হাতে তুলে দেওয়া। এ বিষয়ে আপনার মন্তব্য কী তা কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদেরকে। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।